সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 14 আগস্ট 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মারুফ ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পর দেখলাম অসংখ্য সার বাচ্চা উনি কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই সার বাচ্চাগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। মারুফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ব্যবসা আল্লাহর রহমতে খুব ভালো চলছে, আসতেছি বেচতেছি এইভাবে তো দিন কাটিয়ে যাচ্ছে। আবার নতুন নিয়ে আসতেছেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে কালেকশন, প্রতি সপ্তাহে সেল হয়ে যায় আল্লাহর রহমতে। এবার কতগুলো গরু নিয়ে আসছেন? এবার গরু নিয়েছি 22টা, কিন্তু দেখাবো আজকে 14টা। 14টার মতো গরু আজকের প্রোগ্রামে দেখাবেন, সবগুলোই সার বাচ্চা? সব সার বাচ্চা। কেউ চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, কেউ চাইলে দেখে শুনে নিতে পারবে মোবাইলের মাধ্যমে দেখে, যেহেতু অনেক গরু মোবাইলের মাধ্যমে। গত সপ্তাহে মনে করেন 10টা লট দিয়েছিলাম মোবাইলে, এমনি করে বিক্রি করে একজনই লট আকারে নিয়ে নিয়েছিল, একজনই নিয়ে নিয়েছিল। আচ্ছা, আজকে যে গরুগুলো আছে চলেন এক এক করে দেখি, আর আপনি এগুলো সম্পর্কে একটু বলবেন। হুম, চলেন সমস্যা নেই দেখাই। তো মারুফ ভাই, ভিডিও শুরুতে একটা লট আপনি নিয়ে আসছেন আমাদের সামনে, এই লটে কয়টা গরু আছে? এইটা ভাইজান 6টা গরু লট দিছি, আর খুবই সুন্দর গরুগুলো, দেখবে দর্শক, দর্শক দেখে নেবে। তো এখন ক্যামেরার সামনে যেটা আছে এটা 6টা লটের প্রথম গরু, একটা কিউট গরু। কোন জাতের গরু এটা? এটা আপনার সাইওয়াল জাতের গরু, এটা সাইওয়াল, একটা 100 ব্রিডের সাইওয়াল। বয়স কেমন আছে? এটার বয়স আছে আপনার 11 মাস। 11 মাস। সিঙ্গেলি বিক্রি হবে না, 6টা লটে দাম বলবেন, কেমন দাম রাখছেন এই লটের? এটা লটে 6টা গরু, আমি 6টা গরু আগে দেখাই, দেখা সেই তারপর দর্শকে লাস্টে 6টার গরু বা লাস্টের যা দাম, একটু শুরুতেও দামটা বলে দেন, যেহেতু দামটা একই। এটা আপনার 6টা লট দিয়েছে আমি 77,500। 77,500। জি, এখান থেকে কাটি কাটিও একটা একটা করে নিতে পারবে, কিন্তু এটা আমার সাথে দরদাম করে নিতে হবে, আলোচনা হবে, দরদাম করে নিতে পারবে। এটা ছিল প্রথম, সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। মারুফ ভাই, এই পাশে 6টা লটের দ্বিতীয় নাম্বার যে আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার খুবই একটা সুন্দর গরু, দেখেন এটার কালার, এটার গঠনটা খুবই সুন্দর, লাভি কম্বল সব দিক দিয়ে স্কোয়ার, আর এর চুরটা অনেক সুন্দর, আরও যেটা পাইছে বুঝছেন, চোরটা এই অবস্থাতেই উঁচু হওয়া শুরু করে দিছে। বয়স কেমন আছে এটা? এটার বয়স আছে আপনার মনে করেন 1 বছর প্লাস। 1 বছর প্লাস। 23 সালেও আসতে পারে, 24 সাল উপলক্ষে রাখতে পারলে আরো ভালো হবে, ভালো হবে, ভালো হবে। তো এটা হচ্ছে 6টা লটের দ্বিতীয় নাম্বার, এভারেজ দাম রাখছেন 77,500। 77,500। সাইড করে দেন, তিন নাম্বারটা দেখাই। এই পাশে 6টা লটের তিন নাম্বারে আর একটা হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার একটা গির জাতের গরু বুঝছেন, এটা হ্যাঁ কানটা অনেক বড় বড় দেখেন। বয়স কেমন আছে এটার? এটার বয়স আছে 10 মাস। 10 মাসের মতো বয়স হবে। আজকের প্রোগ্রামের 6টা লটের তিন নাম্বার গরু এটা। হ্যাঁ, তিন নাম্বার গরু এটা। লটের আর দাম রাখছেন আপনি 77,500। 77,500। আর কেউ যদি লটে না নিয়ে সিঙ্গেল নিতে চায়, কয় নাম্বার গরু সেক্ষেত্রে ফোনে কথা বলে নিতে হবে? হ্যাঁ, ওইটা তো আলাদাভাবে নিতে হবে, আলাদাভাবে দাম দর করে আলাদাভাবে নিতে হবে। এটা সাইড করে দেন, চার নাম্বারটা দেখাই। মারুফ ভাই, এই পাশে 6টা লটের চার নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার 100 সাইওয়াল ব্রিডের গরু, কিন্তু এই গরুটা অনেক সুন্দর, একটা কালার আছে অনেক সুন্দর, লাভি কম্বল, মানে এই গরুটা খুবই সুন্দর একটা গরু। বয়স কেমন আছে এটার? এটার বয়স আছে আপনার 10 মাস থেকে 11 মাস। 10 মাস থেকে 11 মাস। 6টার প্যাকেজের এটা হচ্ছে চার নাম্বার গরু, এটা চার নম্বর গরু। কেউ চাইলে লটের 6টা গরু নিতে পারে, দাম রাখছেন 77,500 টাকা পার পিস। জি, পার পিস। দরদামের সুযোগ আছে এখানে? মানে সম্মানই করা যাবে, দরদাম করা যাবে না, এখানে যে রেট দিছি একদম মনে করেন সীমিত রেট দিয়ে বুঝছেন। এখন মনে করেন এটা সম্মানের খাতিরে, সম্মানের খাতিরে যতটুকু করা যায়। জি জি জি। এটা সাইড করে দেন, পাঁচ নাম্বারটা দেখাই। হ্যাঁ মারুফ ভাই, এই পাশে 6টা লটের পাঁচ নাম্বারে আর একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই গরুটা অনেক সুন্দর একটা গরু, আসলে আমি সুন্দর বললে হবে না, দর্শক দেখে বুঝে নিবে, সমস্যা নেই। আর এই গরুটা একটু বাহামার একটু কস আছে, এর সাথে সাইওয়ালের সাথে মিক্সড আছে একটু বুঝছেন। বয়স কেমন আছে এটার? এটার বয়স আছে আপনার 9 মাসের মতন। আজকের প্রোগ্রামের 6টা লটের পাঁচ নাম্বার গরু, দাম রাখছেন অ্যাভারেজে 77,500। 77,500, মানে 6টা যে লট দিছি কোনো গরু কমতি নাই, 6টাই হেভি সুন্দর সুন্দর গরু। আচ্ছা, এটা সাইড করে দেন, 6 নাম্বারটা দেখাই। হ্যাঁ, এই বছর 6টা লটের 6 নাম্বারে যে আরেকটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার সাইওয়াল বিটের গরু, সাইওয়াল বিটের একটা সার বাচ্চা। হ্যাঁ, এটার কালারটা আবার হেভি সুন্দর কালার বুঝছেন। বয়স কেমন আছে এটার? এটার বয়স আছে কত আপনার? 9 মাস 10 মাস এরকম বয়স। 9 মাস 10 মাস। প্রত্যেকটা বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল, সুস্থ গরু ছাড়া আমি মনে করেন প্রতিবেদন দিই না ওইগুলো। আচ্ছা, তো এই 6টা গরুর আপনি একটা লট করছেন, দাম রাখছেন 77,500, দরদামের একটু সুযোগ আছে। হ্যাঁ, একটু সুযোগ আছে। সাইড করে দেন, এবার সিঙ্গেল বেশ কিছু গরু আছে ওইগুলো দেখাই। মারুফ ভাই, এই পাশে আবার 2টা গরুর একটা জোড়া করছেন আপনি,
7 এবং 8 দুইটা গরুর একটা জোড়া। 7 নম্বর যে গরুটা আছে এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এই দুইটাই আপনার গির জাতের গরু, আর দুইটা গরুই মনে করেন খুবই সুন্দর একটা গরু, বুঝছেন। আর কান দুইটা দেখেন অনেক কত বড় বড়, ঠিক আছে। গরুর গঠন সব কিছু দেখে দর্শক নেবে। এই দুইটা গরু আমি দাম দেব না, আলোচনা থাকবে। 7 নম্বর গরুটার বয়স আছে কেমন? এই দুইটারই বয়স আছে আপনার 11 থেকে 12 মাস করে। একই রকম সাইজের একই রকম গঠনের প্রায় দুইটা গরু, এটা ছিল 7। চলেন 8 নম্বরটা দেখেন। মারুফ ভাই এই পাশে 8 নম্বর, 7 এবং 8 এর জোড়া। এই এটাও একটা গির বাচ্চা। হ্যাঁ, এটা দুটাই গির বাচ্চা, এটাই দুটাই আপনার মনে করেন খুবই সুন্দর একটা গরু। তারপর দর্শক দেখবে, আমি তো আমার জন্য সুন্দর বলবই, দর্শক দেখে বুঝে শুনে নিবেন। গিরের এর মাথাটা দেখেন, কান দুটা দেখ, মানে চারটা দুইটা গরুর চারটা কানই দেখেন কত বড় বড়, ঠিক আছে। আর লাভি কম্বল সব দিক দিয়ে স্কোয়ার। এই 7 এবং 8 জোড়া দামটা আপনি আলোচনার মাধ্যমে নির্ধারিত করবেন। জি, আলোচনার মাধ্যমে নির্ধারিত করবো। সাইড করে দেন, পরবর্তীগুলো দেখাই। হ্যাঁ, পরবর্তী আরও দুইটা আছে, চলেন দেখাই। তোমার ভাই এই পাশে আরও একটা জোড়া আপনি নিয়ে আসছেন, 9-10 জোড়া। এটা আবার শাহিওয়ালের জোড়া। হ্যাঁ, দুইটা, একটা শাহিওয়াল একটা আপনার গির। তো এই প্রথম যেটা আছে 9 নাম্বার, এটা কোন জাত? এটা আপনার শাহিওয়াল। বয়স কেমন? এটার বয়স আছে আপনার 13 থেকে 14 মাস। 13 থেকে 14 মাসের মতো বয়স হবে। কেউ চাইলেই 23 প্রজেক্টে এই গরুগুলো লালন পালন করতে পারে। এই দুইটা গরুই আপনার মনে করেন 23 প্রজেক্টের জন্য পারফেক্ট হবে। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল না, দুইটার দাম দেওয়া আছে আপনার, একসাথে দাম দেব দুইটার আপনার 2,10,000 টাকা। দুইটার জোড়ায় 2,10,000 টাকা। 9 এবং 10, এটা ছিল 9। 10 নম্বরটা দেখি। চলে 10 নম্বরটা গির গরু দেখান মারুফ ভাই। এই 9-10 জোড়ার 9 নম্বরটা দেখলাম, এবার 10 নম্বর যেটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা গির গরু, এটা দেখেন সুন্দর, মানে এই দুইটা গরুর একটা সৌন্দর্য একটা আলাদা, বুঝছেন। এই দুইটা গরু আপনি 23 প্রজেক্টের জন্য কোনো ভাইদের নিতে চাই নিতে পারবে। দুইটা গরু 23 সালে রেডি হয়ে যাবে গরু দুইটা। আর দুইটা গরু একসঙ্গে দাম রাখছেন 2,10,000 টাকা। এখান থেকে কি দরদামের সুযোগ আছে? এখানে আপনি যে আজকে যে রেট দিয়েছি খালি সম্মানই করতে পারবো, দরদাম করতে পারবো না। করতে পারবেন দরদাম না। এবার চারটা বড় বড় গরু আছে, চলেন ওইগুলো দেখাই। হ্যাঁ, চারটা চলেন দেখাই। মারুফ ভাই এই পাশে 23 সাল প্রজেক্টের আরও চারটা গরু আপনি নিয়ে আসছেন। প্রথম যে গরুটা আছে কালো রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এই চারটা গরু মানে খুবই সুন্দর একটা গরু, আর এই কালো গরুটা তো আরও সুন্দর বেশি, বুঝছেন। এই চারটা গরুর একটা মানে নির্ধারিত করেছে একটা রেট, মানে ফিক্সড প্রাইস, ঠিক আছে। এটা আপনার 98,500 টাকা, 98,500 করে রেট, 98,500 টাকা পার পিসের। এটা হচ্ছে প্রথম গরু। বয়স কেমন আছে? এগুলোর বয়স আছে আপনার 14 মাস করে। 23 সাল প্রজেক্টের জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে। হ্যাঁ, পারফেক্ট করে রেডি হবে। চারটা গরুই খুবই সুন্দর, জাতমান দর্শক বিচার করে নেবে। তো এটা ছিল প্রথম, সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখেন। হ্যাঁ, চলেন দেখাই। মারুফ ভাই এই পাশে চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার, আরও একটা হেলদি গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। হাতে পায়ে বেশ লম্বা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার খুবই ভালো একটা গরু, দেখেন আপনার কুম্বল লাভি মানে সব দিক দিয়ে, মানে একটা গরুর যা বৈশিষ্ট্য লাগে তা এই মধ্যে আছে, ঠিক আছে। আর তারপরে দর্শক দেখে শুনে নির্বাচন করে নিবে, নির্বাচন করে সিদ্ধান্ত নেবে। এটা হচ্ছে চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার, অ্যাভারেজ দাম রাখছেন 98,500। একটু কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, এখানে আপনি মনে করেন, আপনি তো বললাম আমি আজকে যে রেটগুলো দিচ্ছি না, সম্মানই করবেন, সম্মানই, শুধু সম্মানই, তাছাড়া কিছু না, দরদাম করা যাবে না, যে আপনি দরদাম করে 5,000 কম দেবেন ওইরকমভাবে হবে না এগুলো। এটা সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। হ্যাঁ, চলেন দেখাই। মারুফ ভাই এই পাশে চারটার প্যাকেজের 3 নম্বরে আর একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটার সম্পর্কে একটু বলবেন। এটা আপনার গির জাতের গরু, বুঝছেন। গির জাতের একটা গরু, বয়স কেমন? এটার বয়স আপনার এই সেম, এই চারটার বয়সই সেম বয়স, বুঝছেন, 13 থেকে 14 মাস এরকম। 13 থেকে 14 মাস এরকমই বয়স হবে। কেউ চাইলে 23 সাল প্রজেক্টে এই গরুগুলো রেডি করে ফেলতে পারবে। এইটা চারটা একসঙ্গে প্যাকেজ আকারে দাম রাখছেন 98,500, 98,500 টাকা পার পিস, পার পিস। সাইড করে দেন, সবশেষ 4 নম্বরটা দেখাই। হ্যাঁ, চলেন দেখাই। মারুফ ভাই এই পাশে চারটার প্যাকেজের সবশেষ 4 নম্বরে আর একটা বড় সড়ো গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এইটা আপনার একটা খুবই সুন্দর একটা শাহিওয়াল জাতের গরু, শাহিওয়াল জাতের একটা ষাঁড় গরু। হ্যাঁ, এটা একটা গেট আপ, এটা খুব ভালো কম্বল লাভি, আবার তারও অনেক সুন্দর একটা গেট আপ, ঠিক আছে। তারপরে দর্শক তো আমি বললাম, তো দর্শক যাচাই বাছাই করে দর্শক নির্বাচন করে নেবে, আমার জিনিস তো আমি ভালো কবই সেটাই। তো এই চারটা গরুর আপনি একটা প্যাকেজ করছেন, দাম রাখছেন 98,500। দর্শক কথা বলে নিতে পারবে, হ্যাঁ কথা বলে নিতে পারবে। আরও কিছু গরু আছে, এগুলো দেখালাম না আসলে, প্রতিবেদনটা বড় হয়ে গেলে অনেকক্ষণ দেখে না এখন দর্শক, বুঝছেন। তো মারুফ ভাই এই ছিল আপনার কাছে বিক্রি করার মতো গরুর যে গরুগুলো আমরা দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। হ্যাঁ, এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান। দর্শকের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই, ঠিক আছে, কি বলবো, দর্শক গরুগুলো দেখবে, দেখে শুনে যদি ভালো লাগে মারুফ ভাইয়ের গরু তাহলে নিবে, আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার, নেওয়ার প্রয়োজন নেই, এটাই মূল কথা। এটা আমি মনে করেন কালেকশন করি, চেষ্টা করি ভালো কালেকশন করা, তারপরেও ভাই ওখানে অনেক
কম্পিটিশনে ওখানে অনেক গরু অনেক পাটি ওখানে বুঝছে পাটি শেষ নেই তারপরও মনে করেন দর্শক দেখে শুনে যদি মনে কাজ ভালো লাগে গরুগুলো দেখে তাহলে এগুলো নেবে সমস্যা তো ঠিক আছে মারুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই